বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি মাত্র তিন চার দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায় যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম গরম অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ মাথা ধুচ্ছ গোছা গোছা চুল পড়ছে চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ হাতে চুল চলে আসছে গোছা গোছা এছাড়াও মাথায় উকুন হওয়া খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশান হয় তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে মেথি নিয়েছি আমি যে মেথি আমরা রান্নায় ইউজ করি আমাদের কিচেনে সব সময় থাকে সেই মেথি আমরা জানি মেথি চুলের জন্যে স্কিনের জন্যে সব কিছুর জন্যে কিন্তু মেথি খুবই উপকারী মেথি যেমন শরীরের জন্য ভালো চুলের একটা মহৌষ বলতে পারো মেথি আর আমি এখানে নিয়েছি কালো জিরে কালো জিরে কে বলা হয় কালো হিরে কেন বলো তো কারণ কালো জিরে আমাদের চুলের জন্য আমাদের শরীরের জন্যে ভীষণ ভালো এই কালো জিরে তোমার চুলকে পাকতে দেবে না চুল পাকা রোধ করবে চুলকে ঘন করবে লম্বা করবে চুলের একটা হেলদি লুক্স এনে দেবে তো দেখো আমি এখানে নিচ্ছি এক চামচ আর হাফ চামচ মানে ওয়ান অ্যান্ড হাফ চামচ কালো জিরে দেখো কালো জিরে নিলাম দেড় চামচ মতন ঠিক আছে দেড় চামচ মতন কালো জিরে আমার এখানে লাগবে আর আমি নিচ্ছি ওই একই পরিমাণে দেড় চামচ মতন দানা এই মেথি দানা চুলের জন্যে ভীষণ উপকারী আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আজকেও একটা নতুন প্রসেস দেখাচ্ছি তো দেখো কালো জিরে দানা আর লাগবে আমার একটা পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু দেখো আমি একদম লাল পেঁয়াজ নিয়েছি যে এই পেঁয়াজের ঝাঁজ বেশি থাকে তো এই লাল পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা আর একটা ডাল নিয়েছি কারিপাতা কারিপাতা না চুলকে ভীষণ তাড়াতাড়ি লম্বা করে আর স্কাল্প থেকে ইনফেকশন দূর করে চুলকে ঘন করে মজবুত করে আর পেঁয়াজ চুলের জন্য যে কতটা উপকারী সে তো আমরা সবাই জানি তো চলো এবার আমি তেলটা বানাই তো দেখো তেলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা লোহার কড়াই লোহার কড়াইতে বানালে খুব ভালো হয় তা নাহলে তোমরা যে কোনো কড়াইতেই বানাতে পারো তার মধ্যে আমি দিলাম এখানে কোকোনাট অয়েল বা নারকেল তেল তোমরা এটা সর্ষের তেল দিয়েও বানাতে পারো সর্ষের তেলও কিন্তু চুলের জন্যে খুবই ভালো তা আমি এখানে দিলাম ভার্জিন কোকোনাট অয়েল তার মধ্যে ফার্স্ট দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে কালো জিরে দিলাম ওই দেড় চামচ কালো জিরে দেড় চামচ মেথি দিয়ে দিলাম এবার দেখো আমি পেঁয়াজটাকে ছোট ছোট পিস করে কেটে নেবো খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব ততক্ষণে ওটা আমি কিন্তু গ্যাসটা সিম করে রেখেছি হালকা গরম হচ্ছে এবার আমি দেখো পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো পেঁয়াজ কী করে পেঁয়াজ না আমাদের চুলকে মানে চুল যে পড়ে যায় চুল পড়ে যাওয়াটা বন্ধ তো করেই উল্টে নতুন চুল গজাতে সাহায্য করে আর এই লাল পেঁয়াজ চুলের জন্য ভীষণ ভালো তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কারিপাতাগুলো ব্যাস আর তো আমার কিছু দেওয়ার নেই এবার আমি এটা হালকা আঁচে গরম করতে থাকব। দেখো আমি এটা ততক্ষণ গরম করব যতক্ষণ না আমার পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে যায় তো দেখো আমি অনবরত নেড়ে নেড়ে গরম করছি হালকাভাবে টকবক করে ফোটাচ্ছি না কিন্তু আমি এটা কিন্তু সিম করে রেখেছি সিম করে করে গরম করছি বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু এর গুণটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি সিম করে নাড়তে নাড়তে যতক্ষণ না পেঁয়াজগুলো একটু বেশ লাল লাল হয়ে যায় কারি পাতাগুলো লাল লাল হয়ে যায় ততক্ষণ ধরে আমি হালকা আঁচে গরম করছি এইবার দেখো পেঁয়াজগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে কারি পাতাগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে কিন্তু আমার তেলটা একদম ঠান্ডা করে নিতে হবে এই কড়াইয়ের মধ্যেই দেখো আমি তেলটা ঠান্ডা করে নিয়েছি একদম তেলটা ঠান্ডা হয়ে গেছে তো আমার মাথার তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবার যখন আমি এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা বাটিতে ছেঁকে রাখছি তো দেখো আমি ভালো করে এটাকে ছেঁকে নিলাম তেলটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে কিন্তু এটা রাখার বা স্টোর করার একটা নিয়ম আছে সেটা আমি তোমাদের বলে দিই চলো প্রথমে আমি তেলটা নিয়ে নিলাম একটা বাটিতে ঠান্ডা হয়ে গেছে এই তেলটা কিন্তু আমি এখনি ইউজ করতে পারবো কিন্তু এবার তেলটাকে তো আমি স্টোর করে রেখে দেবো এই তেলটা আমি কিভাবে স্টোর করছি সেটা আমি তোমাদের বলে দিই চলো তো আগে তেলটা দেখে নাও তেলটা একটু এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে আর ওই কালো জিরে মেথি আর কারিপাতার একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ সব কিছুর তো এই তেলটা আমি এখনই ইউজ করতে পারি মাথায় এবার দেখো যে ভাজা যে কারিপাতা মেথি ওগুলো ছিল সেগুলো আমি একটা শিশিতে নিয়ে নিয়েছি এবার ওই তেলটা কিন্তু আমি এই শিশিতে ঢেলে রাখবো এই কালো জিরে মেথি পেঁয়াজ সব কিছুর সঙ্গে আর যখন আমি ইউজ করব। তখন আমি বাটিতে ছেঁকে নেব আবার করে ছেঁকে অল্প অল্প নেব যখন যেরম ইউজ করব এটা তোমরা বাইরেই রেখে দেবে কোনো অসুবিধে নেই তবে বেশি পরিমাণ একসাথে বানাবে না এক মাসের মতন বানাবে এক মাসের মতন বানালেই যথেষ্ট এটা আমার প্রায় পনেরো দিন হয়ে যাবে আমি আমার মেয়ে দুজনেই লাগাবো এটা হচ্ছে আগারো হেয়ার ভলুমাইজার ড্রায়ার এটা তোমার চুল যদি ভিজেও থাকে চুলকে শুকিয়েও দেবে ভলিউমও দেবে আবার স্ট্রেট লুকসও দেবে আর চুলটাকে না ফ্রিজিনেস ছাড়াই খুব সুন্দরভাবে স্টাইল করে সেট করে দেবে এর যে ব্রাশের থাকে সেটা সেরামিক টার্মারাইন কোটেড টোয়েন্টি ফোর গোল্ড স্টাইলিং সারফেস থাকে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ইভেনলি হিট ডিস্ট্রিবিউট করে চুলের রকম ক্ষতি না করে চুলকে স্ট্রেট করে ড্রাই করে ভলিউম দেয় এবং সুন্দর স্টাইলও দেয় এটাতে তিনটে হিট সেটিংস থাকে এবং দুটো স্পিড সেটিং থাকে আর এর মধ্যে আয়নিক টেকনোলজি থাকে যাতে চুলের ফ্রিজিনেসটা কিন্তু কমে যায় আর থ্রি ডিগ্রি রোটেবেল কর্ড থাকার জন্য ইউজ করাটাও খুব সুবিধাজনক তো চলো এটাকে আমি তোমাদের একটা ডেমো দিই এটা দেখো এই সুইচটা ওখানটা ঘোরালেই তোমার হিটটা তুমি ঠিক অ্যাডজাস্ট করে নিয়ে তোমার যদি চুল ভিজে থাকে চট করে যদি কোথাও যাওয়ার থাকে তখন দেখবে চুল ভিজে থাকলে খুব অসুবিধে হয় এটা কিন্তু জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট হেয়ার ব্রাশ যেভাবে করে চুল আঁচড়ানোর মতন আঁচড়ে নেই কিন্তু চুলটা শুকিয়েও যাবে আর একদম স্ট্রেট লুক দেবে শুকোতে শুকোতেই এটা স্ট্রেট হয়ে যাবে আর এর হিটটা কিন্তু তোমার স্কাল্পে যায় না ফলে তোমার চুলের কোনো ক্ষতি হয় না এবার তুমি যদি চুলে একটু ভলিউম দিতে চাও তো এইভাবে একটু জাস্ট এইভাবে ধরে একটু ঘুরিয়ে করে নিলেই দেখো চুলটার একটা সাইডে কীরকম একটু ভলিউম এসে যাচ্ছে